এই পথটা একদমই সহজ ছিল না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসে গেছি তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি। চলো দেখতে থাকো ব্লগটাকে শুরুতেই বলে নিচ্ছট্ট করে। চ্যানেলে যদি নতুন হও, এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা একটা সাবস্ক্রিপশন আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আশা করছি বুঝতে পারছো যে মানে কি বলবো, কতটা দরকার আমার সাবস্ক্রিপশনগুলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। একজন মিডল ক্লাস হাউসওয়াইফ, সে কীভাবে তার দিন মানে দিন যাপন করে, তার দিনচর্যা কী, সেটাই আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে আরও একবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবে। তো আর বেশি বকবক করছি না, চলো শুরু করা যাক আমাদের লাভ স্টোরি। আমি ভেবেছিলাম যে লাভ স্টোরি অবশ্যই শেয়ার করব আমার বরকে পাশে নিয়ে বসে সুন্দরভাবে সেজে গুজে একটু মেকআপ টেকআপ করে একটা ভিডিও করব। বাট সবসময় ভাবনা অনুযায়ী কাজ হয় না, যাই হোক কোনো ব্যাপার না, চলো চলো শেয়ার করেই ফেলছি আজকে। শুরুতেই অনেকগুলো কথা বলতে হবে, মানে আমি এটাও বলছি যে হয়তো আমি সব কথাগুলো তোমাদের সামনে বলতে পারবো না, বুঝতেই পারছো, একটু কি বলবো, যাই হোক প্রাইভেসি রিজন বলতে পারো, মানে বা বলতে পারো হয়তো অনেকেই ভিডিওটা দেখে, তো সবার সামনে সবটা আমি শেয়ার করতে পারবো না। তো চলো শুরু করা যাক। শুরুর আগে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে কি বলে, লাভ স্টোরি মানে আমাদের লাভ কিভাবে হলো সেটার, সেটা জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছিয়ে যেতে হবে, মানে আমার লাইফের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ওর সাথে আমার পরিচয় হয়েছিল 2008 সালে, তো তার কয়েক বছর আগে পিছিয়ে যেতে হবে। এই কারণে বললাম, মানে একটু সেই বলে না গৌর চন্দ্রিকা করে নেওয়া যাক, সেটাই, সেটা না বললে, পুরনো কিছু কথা না বললে, মানে আমি কেমন কি কোন পরিস্থিতিতে আমাদের প্রেমটা হয়েছিল সেটা তোমরা ঠিক বুঝবে না। তো শুরু করি। প্রথমেই হচ্ছে যেটা ব্যাপার, আমি ছোট থেকে আমার বাবা মার থেকে আলাদা থাকি, মানে আমার জ্ঞান হওয়া স্তক আমি দেখে এসেছি যে আমি আমার বাবা মার সাথে নেই। তো এই কথাটা যখনই আমি বলি আমার কান্না পেয়ে যায়। যাই হোক, সেই সব মস্ত কথা পরে, আমি আমার বাবা মার সাথে নেই। আমি থাকতাম হচ্ছে আমার দাদু ঠাকুমা কাকু কাকিমা এদের কাছে, ছোট থেকে আমি কিন্তু কাকু কাকিমাদের কাছেই মানুষ। তো সে কারণে কি ব্যাপার, আমি কিন্তু আমার কাকু কাকিমাদেরকে খুব মিস করি, মানে আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, ছোট থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। কিন্তু যেটা সবচেয়ে খারাপ ছিল সেটা হচ্ছে সেখানে আমার বাবা আর মায়ের অ্যাবসেন্স। তবে সেই কি বলবো, সেই ঘাটতিটা অনেকটাই পূরণ করেছিলেন আমার দাদু। আমি মানে হঠাৎ করে, আমি আমি খুব ইমোশনাল, হ্যাঁ আমি ছোট ছোট কথায় আমার চোখে জল চলে আসে, আমি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ি। দাদুর কথা মনে পড়লো আজকে হঠাৎ করে তোমাদের বলতে গিয়ে, তো আমি আবার একটু ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, দাদু এখন এই দুনিয়াতে নেই। তো যাই হোক, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন দাদু মারা যান, আর তারপরে আমার লাইফে একটা বেশ কি বলবো, ফাঁকা জায়গা একটা তৈরি হয়। ঠিক আছে, একটা মেয়ে যে ছোট থেকে বাবা মার কাছে থাকেনি, আমার কাকু কাকিমারা আমাকে কিন্তু ভীষণ ভালোবাসত, অলমোস্ট নিজের মেয়ের মতোই ভালোবাসত, যে কারণে আমি কাকু কাকিমাদেরকে এত মিস করি স্টিল। বিয়ের পরে আমার বাবা মায়ের জন্য যতটা মন খারাপ হতো, কাকু কাকিমার জন্য সেম আমি ওরকম ফিল করতাম। বাট এখন এরকম হয়, আমি বাবা মার সাথে রোজ কথা বলি কিন্তু কাকু কাকিমাদের সাথে বলা হয় না, সেটা আর একটা কথা। এবার ব্যাপারটা হচ্ছে, যতই তারা আমাকে ভালোবাসুক কিন্তু আমি কিন্তু বাবা মায়ের অভাবটা খুব বোধ করতাম। হ্যাঁ, এবার কাকু কাকিমা তাদের ছেলে মেয়ে, তাদের কিন্তু একটা নিজস্ব লাইফ ছিল যেটা সবারই থাকে। ঠিক আছে, এবার সেখানে মানে কি বলবো, দাদু আমাকে কি বলবো, সে বলে না চোখে হারানো, দাদু আমাকে সেটা করতো, চোখে হারাতো যাকে বলে, আমার সমস্ত ব্যাপারে খুব বেশি খেয়াল করতো। এবার ক্লাস 8-এ দাদু যখন মারা যায় তখন গ্যাপ কিন্তু মানে লাইফে একটা শূন্যতা আমার তৈরি হয়, যে অত কেয়ারিং একজন মানুষ যখন জীবন থেকে চলে যায়, প্লাস আমার বাবা মা তো নেই যে সেই জায়গাটা ভরাট করবে, তো ওই একটা ফাঁকা জায়গা থেকে যায়,
ওই অভাবটা, মানে ওই ভালোবাসার অভাবটা আমার লাইফে তখন থেকেই কিন্তু কি বলবো খুব বেশি। তখন থেকে কেন, তার আগে থেকে আমি ওই যে বললাম বাবা মার সাথে না থাকাটা একটা খুব প্যাথেটিক ব্যাপার, যারা থেকেছে তারাই জানে। এটা কিন্তু হোস্টেল না, আমি বলছি যারা হোস্টেলে থাকে বা যারা বোর্ডিং এ থাকে তাদের ব্যাপারটা টোটালি আলাদা। কারণ তারা দেখছে যে আমার মতো এখানে বাকি সমস্ত বন্ধুরা রয়েছে বা বাকি আরো যারা স্টুডেন্ট থাকে তারা সবাই সেই সিচুয়েশনেই আছে, কিন্তু আমি দেখছি যে সেটা না। আমার ভাই বোনেরা, মানে আমার কাকাতো ভাই বোন যারা, তারা কিন্তু তাদের বাবা মার সাথেই আছে, তারা কিন্তু বাবা মার সাথে থাকছে, সেই মুহূর্তগুলো এনজয় করছে, তাদের মা তাকে খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, টিফিন বক্স ভরে স্কুলে পাঠাচ্ছে। এই জিনিসগুলো মানে আমার ক্ষেত্রে হয়নি, হয়নি বলবো না, হয়েছে, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছি। একটা ফাঁকা ভাব তো থেকে যায়, তো সেরকম একটা শূন্যতা তৈরি হয়। তারপরে এটা আমি বলে নিলাম, ওকে, দেন আসি 2008 সাল, মাধ্যমিক দিয়েছি, পিঠে অদৃশ্য দুটো ডানা গজিয়েছে। মাধ্যমিক দিয়েছি মানে ভাবছি আমি বিশাল বড় হয়ে গেছি, আমি বিশাল কিছু, মানে বিশাল বড় হনু আমি, আর অন্যদের হয়তো দুটো পাখনা গজায়, আমার তো চারখানা গজিয়েছিল। যাই হোক, সে সময় এবার তার আগেও কিছু কথা বলতে হবে, মানে ব্যাপারটা এরকম, আমার লাইফ স্টোরি বলতে গেলে না মানে রাত থেকে ভোর হয়ে যাবে, তবুও সে আমি ডিটেলসে বলতে পারবো না। আমি একজনের কাছে টিউশন পড়তাম, ঠিক আছে, আমি নাম বলছি না, একজনের কাছে টিউশন পড়তাম, তিনাকে আমি যতটাই ভালোবাসতাম ততটাই শ্রদ্ধা করতাম। মানে কি বলবো, আমার তো কোনো দাদা নেই, একদম নিজের দাদার মতো বেশি ভালোবাসতাম, কি নিজের দাদা থাকলে যতটা ভালোবাসবো না সেরকমই পুরো নিজের দাদার মতো ভালোবাসতাম। সেও আমাকে খুব বোন 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 করতো, আর ওই দাদা আমাকে বলতো যে মানে দাদার নামের সাথে ম্যাচ করে আমাকে বলতো যে তোর নাম রানী, আর তখন আমি রানী মুখার্জির খুব বড় ফ্যান ছিলাম, তো ওই কারণে বলতো যে তোকে রানী মুখার্জির মতো দেখতে লাগে। তো যাই হোক, সেটা পরের কথা, তো আমাকে বলতো রানী এরকম। তো আমি খুব কি বলবো তাকে খুব ভালোবাসতাম, মানে দাদা হিসেবে বলছি। বাট তার কি বলবো, সে কিন্তু আমাকে মুখে বোন বললেও মানে বোনের নজরে দেখেনি, তার মুখোশের আড়ালের মুখটা অনেক পরে বেরিয়েছিল, প্রকাশ পায় আমার সামনে, যেটাতে আমি খুব হার্ট হয়েছিলাম, খুব ভেঙে পড়েছিলাম, যে যাকে আমি দাদা ভাবতাম সে আমার সাথে এরকম করলো। কি করলো না করলো সেসব পরের কথা, যাই হোক আমি অতটা বলতে চাইছি না, বাট সে খুব বাজে কাজ করেছিল, তো সেটাও একটা খারাপ লাগার দিক আমার ছিল, সেটা মাধ্যমিকের আগে আগেই হয়। তো যাই হোক, সেসব পরের কথা। তারপরে হচ্ছে যে মানে এই এই ব্যাগ মানে কি বলবো পাশে এই ব্যাপারগুলো ঘটেছে, এক যাকে দাদা ভাবতাম তার কি বলবো বেইমানি বলা যায়, বেইমানি অভদ্রতা তার, প্লাস আমার দাদুর মারা যাওয়া, বাবা মার সাথে না থাকা সে সময়, তারপরে মাধ্যমিক পাস মানে মাধ্যমিক দেওয়া, পাস করিনি তখনও, রেজাল্ট আউট হয়নি। হঠাৎ আমাকে তখন ফোন কিনে দেওয়া হয়, যেহেতু আমি বাবা মার থেকে আলাদা থাকি, তো আমাকে ফোন কিনে দেওয়া হয়, নোকিয়ার ফোন ছিল, মডেল নাম্বারটা আমার ঠিক মনে নাই, মানে ওই কিপ্যাড ফোন যখন প্রথম উঠেছে বুঝতেই পারছো, সেই ফোন, কালার ফোন ছিল। তো সেই ফোনে ফোন আসে, রং নাম্বার অবভিয়াসলি, আমি রিসিভ করি আর শুনি রং নাম্বার, হ্যাঁ এই হাজি বাজি কথা বলে ফোন কেটে দিই। মাঝে মাঝেই ফোনটা আসতে থাকে, আমি কি করতাম ফোনটা রিসিভ করে রেখে দিতাম, তারপরে আমরা নিজেদের মতো হয়তো খেলা করছি, গল্প করছি, টিভি দেখছি, গান করছি, ফোন আমি রিসিভ করে রেখে দিতাম। আর সে ব্যাটা কি করে, ফোনটা ধরে রাখে, ধরে 15-20 মিনিট ফোন ধরে রাখে। আর তখন ফোনে ফ্রি ফ্রি এই ব্যাপারগুলো ছিল না, ফোনে কিন্তু ফোন করলেই প্রচুর বিল আসতো। আমি ভাবতাম এর কত পয়সা, এই এত ফোন আমার রিসিভ করে ধরে রাখে, আমি ভাবতাম যাক, যেমন মেয়েকে জ্বালাচ্ছে ফোন করে, আননোন নাম্বারে ফোন করে মানে কল দেয় এরমভাবে, আর আমিও রিসিভ করে রেখে দিই, আমিও কম বদমাইশ না, আমিও রিসিভ করে রেখে দিই, যা তোর টাকা কাটছে কাটুক আমার কি। তো এইভাবে আমি রিসিভ করে করে রেখে দিই, তো এরকমভাবে চলতে থাকে। আমি আমার এক মানে আমার খুব কাছের বান্ধবী, আমার পাড়ার খুব কাছের বান্ধবী, ওকে বলি জানিস এরকম একটা ফোন আছে, ও বলে ঠিকই করেছিস, তুই রিসিভ করে করে রেখে দিবি, রিসিভ করে করে রেখে দিবি, দেখবি কেমন মজা লাগে। ঠিক আছে, তো সেই সময়তে আমাকে একজন প্রপোজ করে, ওকে, যে আমাকে প্রপোজ করে তারও আমি নামটা এখন বলছি না, সেও আমার থেকে বছরে মানে বয়স অনেকটা বড়, বাট তার কথাবার্তাগুলো খুব মজার ছিল।
তোমাকে প্রপোজ করে, বলে আমার তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি। এবার আমারও তাকে হালকা হালকা ভালোই লাগতো, কিন্তু মানে মুখে বলে ভালোবাসি, তার দিক থেকে আমি এরকম কোনো রেসপন্স দেখ মানে এরকম কোনো ব্যাপার দেখতেই পাইনি যাতে মনে হয় যে ও আমাকে ভালোবাসে। তো আমি তাকে হ্যাঁ না কিছুই বলিনি, জাস্ট ঝুলিয়ে রেখেছিলাম। তো সেই সময় এবার আননোন নাম্বারে যে ফোনটা আসতো সেটা কিন্তু আমার বরের বলে দিই, আর যে আমাকে প্রপোজ করেছিল সেটা একজন, যাই হোক। তো এবার আমি ও ফোন করে, আমি রিসিভ করে রেখে দিই, ওরও ও কোনো কথা বলে না, আমিও কোনো কথা বলি না। এবার একদিন কি হয়, আমি যে বললাম পাড়ার বান্ধবী, কোনো কারণবশত ওর বাড়িতে কেউ ছিল না বা আমার বাড়িতে কেউ ছিল না, আমার ঠিক মনে পড়ছে না, যে কারণে সেদিন রাত্রে আমি ওর সাথে ওর বাড়িতে ঘুমোই। ওর বাড়িতে কেউ ছিল না বলতে ওর দাদু ছিল মেবি, আর কেউ ছিল না, ওই কারণে মনে হয় ও আমাকে বলেছিল পায়েল তুই রাত্রে আমার সাথে ঘুমোবি। আমি ঠিক আছে, তো ওর সাথে ঘুমিয়েছি। তখন হচ্ছে গিয়ে মে মাস। এবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি, মোটামুটি রাত 10টা বাজে, ফোন এসছে ওই নাম্বারটা থেকে, যে মানে আননোন নাম্বার থেকে আমাকে ফোন আসে। আমি বান্ধবীকে বলছি এই 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 দেখ না দেখ না, আবার ফোন এসছে। ও বলছে রিসিভ কর। আমি বলছি এত রাতে রিসিভ করবো? বলছে হ্যাঁ হ্যাঁ রিসিভ কর না, দেখ না কি বলে। রিসিভ করেছি খুব। আমি বলছি, এবার আমি বলছি হ্যালো কে আপনি এত রাত্রে ফোন করেছেন? ও পাশ থেকে মানে অন্য সময় সেরকম কথা বলতো না কিছু না, ও পাশ থেকে আমাকে বলছে হ্যালো আমি শাহরুখ খান বলছি। প্রথম কথা হচ্ছে হ্যালো আমি শাহরুখ খান বলছি। আমি বলছি আচ্ছা শাহরুখ খান, তা আমিও রানী মুখার্জি বলছি। দিয়ে বলছে হ্যাঁ জানি তো রানী, আমি তোমাকেই ফোন করেছি, আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ডিসকাস করার আছে তোমার সাথে, সেজন্য আমি তোমাকে ফোন করেছি। আমার তো হাসি পেয়ে গেছে। দিয়ে আমি তাও আমি বলছি হ্যাঁ কী ব্যাপার, কী ব্যাপারে ডিসকাস? বলছে আমি না একটা নতুন মুভি সাইন করেছি, তো তুমি যদি আমার হিরোইন হতে আমার খুব ভালো লাগতো। আমি বললাম আচ্ছা তাই নাকি? বলছে হ্যাঁ। তো আমি বললাম তো মুভিটার নাম কি আমি একটু জানতে পারি? তো সে তখন বলে আমরা তো একটা মুভি করলাম কুচকুচ হোতা হ্যায়, ওটা তো খুব ভালো সুপার হিট হয়েছে, তো আরও একটা মুভি এটার নাম হচ্ছে কুচ হোতে হোতে হুয়া নেহি। ও বল মানে সেন্স অফ হিউমার দেখো কিরকম বদমাইশ, বলছে কুচ হোতে হোতে হুয়া নেহি। যেই বলেছে না মানে আমি প্রচণ্ড মজা পেয়েছি এই কথাটাতে, আর তখন আমি শাহরুখ খানেরও খুব ফ্যান ছিলাম, আর মানে এত সুন্দরভাবে বলেছে কুচ হোতে হোতে হুয়া নেহি, আমি আর আমার বান্ধবী দুজনেই হাসতে শুরু করেছি। তো তারপরে মানে কি বলবো, ওই মজার কথা একটা দুটো এই সমস্ত হতে হতে ভালো লাগে কথাবার্তাগুলো। দিয়ে সেদিন মোটামুটি 20-22 মিনিট হয়তো আমরা কথা বলেছি। তো তারপরে যাই হোক ফোন টোন রেখে দিয়েছি। আরও 2-4 দিন পরে আবার ফোন করেছি। আমি বলছি আমি আপনার সাথে কেন কথা বলবো? দিয়ে বলছে কেন, আমি শাহরুখ খান তুমি রানী আমরা ফ্রেন্ড হই না, তাই আমার সাথে কথা বলতে হবে। কি আশ্চর্য! তো প্রথমে আমি কথা বলতে চাইতাম না, এদিকে আমার ভালোও লাগতো কারণ ও মজার মজার কথা বলতো, আর ওর ফোনে না ওর ভয়েসটা খুব ভালো লাগতো, ওই কারণে আমি আরও কথা বলতাম। আর ওই যে বললাম অদৃশ্য পাখনা, যেগুলোর জন্যই আরও বেশি করে কথা বলতাম, প্লাস বন্ধু বান্ধবেরও ইয়ে ছিল যে না কথা বল না কি আর এসে যায়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক মানে ওই হারিয়ে ফেলছে ওই ওই টাইমের কথাগুলো মনে পড়ছে। তো এরকম ভাবে ফোন আসে, তারপর হঠাৎ করে একদিন ফোন এসছে, ফোন এসে বলছে প্লিজ আমার সাথে একটু কথা বলো। আমি বলছি আমি আপনার সাথে কেন কথা বলবো, আমি আপনাকে চিনি না টিনি না। বলছে কেন সেদিন তো কথা বললাম, তার সেদিন তো কথা বললে তোমার সাথে মানে কথা বলে তো ভালোই লাগলো, আমরা তো বন্ধু হলাম, কোনোদিনও আমরা বন্ধু হইনি, আমি আপনার সাথে কথা বলবো না। বলছে প্লিজ কথা বলো কারণ আর 10 দিন পর আমার বার্থডে। আমি বললাম কি আজব আপনার বার্থডে তো আমি কেন কথা বলবো। দিয়ে বল ওই এই কথা সেই কথা হতে হতে যাই হোক কথা বলাটা শুরু হয়। কথায় কথায় আমি বলি যে আমি কোন স্কুলে পড়তাম, মানে কোন স্কুলে পড়ি আমার মা এরকম। আমি ওকে এইভাবে বলি যে আপনি কে আমি জানি না, আমি কিন্তু খুব মানে আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি, তো আপনি এরকমভাবে আমার সাথে কথা বলছেন এগুলো ঠিক না, এরকমও বলি। তো তার যাই হোক ভালো মানে আমার গলা শুনে তার ভালো লেগেছে বা কী হয়েছে। তারপর যখন আমরা মানে আমার মাধ্যমিকের রেজাল্ট আউট যেদিন হয় সেই দিন ও তখন ওর বন্ধুর একটা দোকান ছিল যেটা আমার স্কুলের একদম অপোজিটে, মানে ওর বন্ধুর দোকানে দাঁড়ালে আমাদের স্কুলের গেট দেখা যায়। কোইন্সিডেন্টলি কী হয়েছিল, ও
যেহেতু আমি বলেছিলাম যে আমি মানে কাশেশ্বরীতে পড়ি, তো ও ওই দোকানে দাঁড়িয়েছিল যে জানে রেজাল্ট আনতে যাবে, ও যদি খুঁজে পায়। কোইন্সিডেন্টলি হয়েছে, ভগবানের ইচ্ছে ছাড়া আমি কি বলবো, ও যে সময় ফোন করেছে আমি তো জানতাম না যে ও ওখানে দাঁড়িয়ে আছে। ও ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলেছি, ও বলছে তুমি কোথায়, আমি বলেছি যে আমি স্কুলে এসেছি রেজাল্ট নিতে, আমি তো জাস্ট গেট দিয়ে ঢুকছি। ও তখন বলছে আমি তো তোমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি না ঘাবড়ে গেছি যে কে রে বাবা, আমি এবার এদিক ওদিক তাকাচ্ছি, ও তখনই আমাকে বুঝতে পেরে গেছে, বলছে তুমি গ্রিন কালারের চুড়িদার পরে আছো। আমি বলছি না আমি গ্রিন কালারের চুড়িদার পরে নেই, বলে আমি তাড়াতাড়ি করে একটু মানে সাইড হয়ে গেছি। একটা গাছ আছে আমাদের স্কুলের দুই পাশে, দুটো গাছ আছে বড় বড়, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া, তো কোনো একটা গাছের পাশে আমি সাইড হয়ে গেছি। আর এতই বোকা আমি, সাইড হয়ে গিয়ে আমি আবার উঁকি মেরে দেখছি যে কোথায় ও। ওই যে আমি উঁকি মেরে দেখছি কানে ফোনটা ধরা আছে, ওটাতেই কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ গ্রিন কালারের চুড়িদার পরে ওটাই আমি। তো যাই হোক, সে বুঝতে পেরে গেছে। তারপর বলছে দেখো আমি বুঝতে পেরে গেছি যে তুমি এটাই, তুমি গ্রিন কালারের চুড়িদার পরে আছো, তো আমি এসছি, তুমি প্লিজ আমার সাথে একটা বার দেখা করো। আমি বলছি না আমি দেখা করবো না। বলছে সেইভাবে দেখা করতে হবে না, তুমি যখন রেজাল্ট নিয়ে বেরোবে আমাকে একবার তোমার রেজাল্টটা দেখিও যে কেমন রেজাল্ট করলে। দিয়ে আমি বলছি না আমি রেজাল্ট দেখাবো না। ও তখন কেমন চালু, বলছে হ্যাঁ রেজাল্ট দেখাবে কেন, তুমি তো ফেল করেছো। আমি কে বললো আমি ফেল করেছি, বলছে না তাহলে রেজাল্ট দেখাও, না হলে তুমি কোনো রকমে পাশ করেছো। তো যাই হোক, এই সমস্ত মানে হেভি পটাতে এক্সপার্ট তো, আর আমি ওকে ওই জন্য বলি আমাকে বাচ্চা মেয়ে পেয়ে তুমি পটিয়ে নিয়েছো, আমাকে বলে তুমি ফেল করেছো, আমি বলি না আমি ফেল করিনি, তার রেজাল্ট দেখাতে চলে গেছি, এইরকম ব্যাপার। তো যাই হোক, তারপর স্কুল ফেরার সময় আমি বলছি তো আপনি আসুন নিন রেজাল্ট দেখুন, আমি ফেল করিনি। দিয়ে ওই স্কুলের গলি, ওই তন্তুজের গলি বলে যেটাকে, যারা বহরমপুরের তারা চিনবে, ওই তন্তুজের গলিতে আমাদের ফার্স্ট টাইম দেখা হয়। একটা রেড কালারের শার্ট পরে এসেছিল, আমি ওকে দেখে ভাবছি এটাই সেই ছেলেটা যার সাথে আমি ফোনে কথা বলি, গলার আওয়াজটা এত সুন্দর আর চেহারাটা এরকম কেন, চেহারাটা কিরকম লাগছে পুরো কালো, তার সাথে লাল জামা পড়েছে আর এত রোগা ছিল তখন, গলার এখানে তিনটে হাড্ডি দেখা যাচ্ছে। আমি না ওকে দেখে ঘাবড়ে গেছি, আমি ভাবছি কি কেউ আমাকে কিডন্যাপ ফিডন্যাপ করে নেবে নাকি, ও মানে ও দু পা এগোচ্ছে আমি দু পা পেছোচ্ছি, ও দু পা এগোচ্ছে আমি, ও বলছে কি হলো তুমি কি আমাকে ভয় পাচ্ছো। তারপর দেখি না গলার আওয়াজটাও একটু ম্যাচ ম্যাচ লাগছে, তাহলে এর সাথে আমি কথা বলেছিলাম। তখন আমি ভাবছি এ কে, এর সাথে আমি আর জীবনে কথা বলবো না, এর ফোন আমি আর রিসিভই করবো না। মানে একটা হয় না ওই বয়সে যে চেহারা দেখে মানুষ মানুষকে বিচার করে, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, রেজাল্ট ফেজাল্ট দেখলো, টুকটাক একটা দুটো কথা হলো, বাট কথা বলে ওর সাথে আমার ভালো লেগেছে। হ্যাঁ এবার কি বলবো, কথা বলে ভালো লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে তখন ওকে দেখে আমার পছন্দ হয়নি। আর তখন আমি কি, আমি আমি এতটা মোটা ফোটা ছিলাম না, আমি একটু পাতলা টাতলা ছিলাম, মানে সবাই বলতো তোকে খুব মিষ্টি দেখতে, তো আমিও ভাবতাম হ্যাঁ আমি খুব মিষ্টি দেখতে, আমি তো এত, আমি ভাবছি আমি তো এত মিষ্টি দেখতে, তাহলে এ তো এত, এ তো এত, এ তো মিষ্টি না, এ তো কেমন একটা লাগছে, আর কত বড় আমার থেকে, আমি একে এর সাথে আমি কথা বলি, এরকম একটা। বাট বাট ওর সাথে আমার কথা বলে কিন্তু আমার ভালো লেগেছে। আর ওই যে বললাম একটা শূন্যতার জায়গা তৈরি হয়েছিল, ও খুব ভালো ভালো কথা বলতো যেগুলো আমার খুব মানে ভালো লাগতো। তো এইভাবে কথা বলতে বলতে যেটা হয়, ও আমাকে প্রপোজ করে আর আমি ওকে না বলি, ও আমাকে প্রপোজ মানে রোজ দিন একবার করে বলে আর আমি ওকে রোজ দিন না বলি, এরকম করতে করতে 4-5 মাস পর একদিন কি মনে হলো, যে মনে হলো যে একে হ্যাঁ বলা যেতে পারে। এবার তার আগে আমার মানে আমি বলছি আমার কাকিমার আমাকে বলতো পায়েল তুমি এখন বড় হচ্ছো, যদি প্রেম ট্রেম করো ভালো, যে চাকরি বাকরি করে তার সাথে করবে, প্রেম না করাই ভালো, যদি করো তাহলে চাকরি চাকরি বাকরি ভালো করে এরকম দেখে করবে। দিয়ে এবার আমি ওকে জিজ্ঞাসা করছি, ও বললো ও চাকরি করে, এই করে সে করে। আমি বলছি যে তখন মানে কাকিমা আমাকে বলেছিল মোটামুটি 10-12 হাজার স্যালারি না হলে কিন্তু হ্যাঁ বলবে না, আমি এখনকার হিসেবে নয় আমি তখনকার হিসেবে বলছি, 2008 সালে যদি মোটামুটি 12 হাজার মতো স্যালারি হয় সেটা মোটামুটি খারাপ না। সেই হিসেবে আমি ওকে ওর আমি ওকে বলছি তুমি কত স্যালারি পাও, ও বলছে মানে, আমি বলছি তো তোমার ব্যাপারে আমাকে জানতে হবে না তুমি কত স্যালারি পাও, তবে না আমি হ্যাঁ কি না সেটা বলবো। তো ও বললো ঠিক আছে আমি তোমাকে পে স্লিপ দেখাবো, ও আমাকে ওর পে স্লিপ দেখিয়েছিল, আমি দেখেছিলাম 10,800 বা এরকম কিছু ওর স্যালারি। তো সেই সমস্ত ভাবনা চিন্তা করে স্টিল ওকে আমার কি বলবো ভালো লাগতো, কিন্তু ওকে যে ভালোবাসি সেই ব্যাপারটা কিন্তু তখনও আসেনি। ওর কথাবার্তা আমার ভালো লাগতো, ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, বাট
তবুও মনে হতো যে আমি ওকে হ্যাঁ বলবো না, হ্যাঁ বলবো না। কিন্তু সবসময় মনে হতো আমি যদি ওকে হ্যাঁ না বলি তাহলে তো ও আমাকে আর ফোন করবে না। ও আমার জন্য যে কেয়ারগুলো করে, যে সমস্ত কথাগুলো বলে, ওগুলো তো আমি মানে এরকমও হয়েছে আমি 3-4 দিন কথা বলিনি, তখন আমি মিস করতাম ওকে, যে কারণে আমি কাউকে না জানিয়ে, মানে আমি আমার কোনো বন্ধু বান্ধব বা কাউকে না জানিয়েই হুট করে ডিসিশনটা নিয়ে ফেলি যে ওকে আমি হ্যাঁ বলে দিই। আর তারপরে কি হয় সেটা জানবে নেক্সট ভিডিওতে। আজকে আর বলছি না, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল আমাদের লাভ স্টোরি পার্ট 2 নিয়ে। হ্যাঁ, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো।